হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের লাস্ট ক্লাস এই জিওলজির উপরে। এর আগে আমি যতগুলো ক্লাস নিয়েছি আপনারা এই ফেসবুক গ্রুপে সার্চ করলেই পেয়ে যাবেন। তো আজকের ক্লাস হচ্ছে আপনাদের চ্যানেল মর্ফোলজি, জিওলজির একটা ফিচার চ্যানেল মর্ফোলজি। চ্যানেল মর্ফোলজি হচ্ছে, চ্যানেল কি জিনিস, চ্যানেল হচ্ছে আমার একটা নালা বা নদী বা একটা স্ট্রিম। এই নদী বা স্ট্রিম অর্থাৎ যেই রাস্তা দিয়ে আমার পানি প্রবাহিত হয় সেটাকে আমার চ্যানেল বলা হয়। তো চ্যানেল মর্ফোলজি মানে বোঝায় চ্যানেলের বিভিন্ন জিওমেট্রিক্যাল গঠন কোনটা দ্বারা কী বোঝায় এগুলো আর কি। ওকে, তো প্রথম সংখ্যাটা হচ্ছে ডিফাইন ম্যান্ডার। এই ম্যান্ডার জিনিসটা কি, যে দ্য সিমেট্রিক্যাল এস শেপ বেন্ড, অর্থাৎ এটা হচ্ছে এস শেপের একটা বেন্ডিং, উইচ আর ফাউন্ড ইন দ্য কোর্স অফ এ রিভার আর পট ম্যান্ডার। অর্থাৎ আপনারা দেখবেন যে নদী অনেক সময় একটা সোজা নদী হাজার হাজার বছর পর সাপের মতো আঁকা বাঁকা হয়ে যায়। তো সাপের মতো আঁকা বাঁকা নদীটাকে আমার বলা হয় ম্যান্ডারিং। ওকে, তো ম্যান্ডারিংটা ফর্ম করে কিসের মাধ্যমে, আমার হচ্ছে এক পাশে ডিপোজিশন, এক পাশে সেডিমেন্ট ডিপোজিট হয় আর এক পাশে যদি নদীর পানিটা ক্ষয় হয় তাহলে আমার ম্যান্ডারিংটা ডেভেলপ হয়। এটা আমি এখানে এক্সাম্পল দিয়ে বলি। এটা আমার, এই যে এটা আমার একটা নদী, এই নদীটা আমার কি এই যে এরকম আঁকা বাঁকা হয়ে ম্যান্ডার হয়ে গেছে। ওকে, তো ম্যান্ডারিং ম্যান্ডারটা আমার কীভাবে গঠিত হয় এটা আমার জানতে হবে। যে ডিসকাস দ্য ডেভেলপমেন্ট অফ ম্যান্ডার, অর্থাৎ এই একটা নদী কীভাবে সোজা থেকে এরকম আঁকা বাঁকা হয় সেই সম্পর্কে আমাদের স্টাডি করতে হবে। ওকে, তো এখানে একটা বর্ণনা আছে যে একটা নদী প্রথমে এরকম ইনিশিয়াল স্টেট অবস্থায় থাকে। ওকে, এরকম একটা ইনিশিয়াল স্টেট অবস্থায় থাকে, থাকার পর তারপরে একটা পর্যায়ে, এই যে এটা হচ্ছে সেকেন্ড পিকচার, এই সেকেন্ড পিকচারে এখানে আমার একটা পাথর বা কোনো একটা অবস্টেবল বা কোনো একটা অবজেক্ট নদীর পানির মাধ্যমে এসে দেখা গেলো যে এখানে জমা হয়ে গেছে। হওয়ার কারণে কী হবে, নদীর পানিটা যে এদিক দিয়ে আসতেছে তো নদীর পানিটা কী হবে, এরকম ডেভিয়েট হয়ে যাবে। ডেভিয়েট হয়ে এই যে নদীর যে তীর বা নদীর যে পাড় আছে সেই পাড়ে আমার ধাক্কা দিবে। ধাক্কা দেওয়ার ফলে কী হবে, ধাক্কা দেওয়ার ফলে আমার এখানে নদীর যে পাড়টা আছে সেটা ক্ষয়প্রাপ্ত হবে বা নদী ভাঙন হবে। আবার এই পাড়টা এখানে ধাক্কা খেয়ে আবার ফ্লোটার ফোন এইভাবে আসবে, এভাবে সে আবার এই পাড়ে ধাক্কা দিবে, আবার এই পাশে যাবে, আবার এই পাশে ধাক্কা দিবে। ওকে, তো নদীর পানিটা যখন এই পাশে যায়, এই পাশে তাহলে কি এই অবজেক্টের কারণে এই পাশে যে যাচ্ছে, এই পাশে অবশ্যই নদীর পানির ভেলোসিটিটা বেশি থাকবে আর এই অপোজিটে আমার কি ভেলোসিটিটা অবশ্যই কম থাকবে। ঠিক তেমনি এই অপোজিটে আমার ভেলোসিটি কম থাকবে। ওকে, তো ভেলোসিটিটা কম থাকার কারণে কি হবে, এখানে আমার এই নদীর পানির সাথে বিভিন্ন ধুলাবালি যেগুলো আমার নদীর পানিতে দ্রবণীয় অবস্থায় থাকে সেগুলো আমার এই সাইডে অথবা এই সাইডে জমা হয়ে ডিপোজিট হয়ে চর গঠন করবে, চর বা মাটি বা ল্যান্ড গঠন করবে। ঠিক আছে, তো কী হলো, এই পাশে ক্ষয় হচ্ছে আর এই পাশে কি ডিপোজিট হচ্ছে। তার কারণে কী হবে, এই পাশে ক্ষয় হতে হতে এক এক সময় কি এরকম সাপের মতো হয়ে যাবে নাকি, এই যে পরে এরকম এই এই পাশে ক্ষয় হতে হতে আর এই পাশে ডিপোজিট হতে হতে এক সময় এরকম সাপের মতো হয়ে যায়। তো এটা এটা এভাবে আমার একটা নদীতে ম্যান্ডারিং সৃষ্টি হয়। তো ম্যান্ডারিংটা কীভাবে তৈরি হয়, এভাবে ফিগারের মাধ্যমে লিখলেই হবে। তো ম্যান্ডারিংয়ের কোনটা কি, এই যে ম্যান্ডারিংয়ের এই সাইড থেকে মানে একটা ম্যান্ডার নদীর সর্বোচ্চ সবচেয়ে প্রশস্ত দুইটা সাইডের মধ্যে প্রস্থটাকে আমি বলে ম্যান্ডার উইথ বা ম্যান্ডার ম্যান্ডারের প্রস্থ। অর্থাৎ এই নদীর সর্বোচ্চ প্রস্থ বা সর্বোচ্চ রেঞ্জ কোথায় এখানে, আর বাঁকা হয়ে সর্বনিম্ন রেঞ্জ কোথায় এখানে, তার এটা এবং এটা এই দুটার প্রস্থটা হচ্ছে আমার কি ম্যান্ডার প্রস্থ। ওকে, এবার আসি অক্সবো লেক। অক্সবো লেকটা লেকটি কি, ডিউরিং দ্য গ্রোথ অফ ম্যান্ডার দ্য শার্পনেস অফ দ্য রিভার ব্যান্ডস ইনক্রিজেস প্রোগ্রেসিভলি অ্যান্ড দ্য নেক অফ দ্য ম্যান্ডার ন্যারো অ্যান্ড ন্যারো। অর্থাৎ অক্সবো লেকটা হচ্ছে আমার এই যে এই নদীটা, এটা যে এটা তো আমার মনে করেন যে এরকম বাড়তেছে আর এটা আমার দেখা গেলো যে এখানে ক্ষয় হতেই আছে, এখানে ডিপোজিট হতেই আছে। তো এটা ক্ষয় ডিপোজিট হতে হতে এক সময় কী হবে, এই নদীটা আমার এরকম গোল হয়ে যায়। ঠিক আছে, এরকম গোল হয়ে আবার এরকম গোল হয়ে যায়। অর্থাৎ আমি যদি এখানে ফিগারে দেখি যে আমার এটা কী হয়, যে এক সময় এরকম যেতে যেতে এটা বাঁকানা সাপের মতো বাঁকানা এরকম হয়ে যায়, এরকম হয়ে যায়। তো এই যে এই লেকগুলো এই যে এরকম গোল হয়ে ফিরে আসে এটাকে আমার বলা হয় কি, অক্সবো লেক। ওকে, আমি যদি এর ফিগার দেখি
এই যে এটা, এই যে ম্যান্ডারিংটা, এইটা এরকম বাঁকা হয়ে এরকম অক্স বলি একটা। এখানে আমার ফিগার আছে, আমি যদি ফিগারে দেখি, এই যে এখানে দেখুন, এই যে এই ফিগারটা যদি আমি দেখি, এই যে এই লেকটা, এই যে আমার একটা নদী অনেকদিন বাঁকা হয়ে এরকম এই যে বাঁকা হয়ে গেছে, ওকে। তো এই লেকটাকে আমার বলা হয় অক্সবো লেক, ওকে, যখন খুব বেশি শার্প হয়ে যায়। তো এই অক্সবো লেকটা, তো এরপর আসি কাট অফ। কাট অফ জিনিসটা কি, কাট অফ জিনিসটা হচ্ছে পানি এভাবে যেতে যেতে একটা সময় হয় কি, পানিটা তো দেখা যায় এইদিকেও যায়, বাট এই যে পার আছে এই পারটাকে আমার ভাঙে, এই পারটাকেও আমার ভাঙে। তো ভাঙতে ভাঙতে একসময় কী হয়, এই পারটা ভেঙে এই পাশে এবং এই পাশে আমার যুক্ত হয়ে যায়, যুক্ত হয়ে এই পাশে একটা সোজা একটা লাইন হয়ে যায়, আর এই লেকটা এরকম বাঁকা হয়ে থাকে এবং এটা একটা পর্যায়ে শুকায় যায়, পানি এদিক দিয়ে চলে যায় এবং এটা আস্তে আস্তে শুকায় যায়। তো এই যে পানিটা এসে যে এদিক দিয়ে কাট হয়ে গেল, এই এই চ্যানেলটা বা এই কাটার অংশটাকে বলে আমার কাট অফ, ওকে। এই যে এখানে যদি আমি বলি, এই যে প্রথমে একটা নদী এরকম অক্সবো লেক হয়ে গেছে, হওয়ার পরে যে এক পর্যায়ে এরকম কাট অফ হয়ে গেছে, ওকে। তো এটা তখন আলাদা হয়ে যায় আর এটা আমার কাট অফ হয়ে যায় সোজা হয়ে, তখন অর্থাৎ নদীটা প্রথমে সোজা থেকে এরকম বাঁকা হয়, বাঁকা হওয়ার পর আবার এরকম সোজা হয়, আবার কিছুদিন পর আবার এরকম বাঁকা হয় সোজা হয়, এভাবে পিরিয়ডিক্যালি চলতে থাকে, ওকে। এই যে এখানে একটা মেন্ডারিং দেখতে পাচ্ছেন, পরে এটা কি এরকম কাটা হয়ে সোজা হয়ে গেছে, তো এই অংশটাকে আমার বলা হয় কাট অফ। তো কাট অফ আমার দুই প্রকার, একটা হচ্ছে ন্যাচারাল কাট অফ, একটা হচ্ছে আর্টিফিশিয়াল কাট অফ। তো ন্যাচারাল কাট অফটা কি, দেখা যাচ্ছে নদীর পানি আমার প্রবাহিত হচ্ছে, প্রবাহিত হতে হতে যে যে কাট অফটা হয় বা নর্মালি ন্যাচারালি যেটা হয় সেটা ন্যাচারালি কাট অফ। আর আর্টিফিশিয়াল কাট অফ হচ্ছে অনেক সময় দেখা গেল যে নদীর পানির ডিস্টেন্স বেশি হওয়ার কারণে জাহাজে বেশি তেল লাগে, তো এটা দূর করার জন্য কী করে মানুষজন মেশিন টেশিন দিয়ে মাটি কেটে একটা চ্যানেল বানায় দেয়, ঠিক আছে। তো এই চ্যানেলটা যেমন ইংলিশ চ্যানেল, ইংলিশ চ্যানেলে যে সমুদ্রের একটা অংশ, তো এইগুলোকে আমার বলা হয় আর্টিফিশিয়াল কাট অফ। তো কাট অফের ইফেক্ট কী কী, কাট অফের ইফেক্ট হচ্ছে যে এটা আমার নদীর লেন্থটা শর্ট করে দেয়, তারপর নদীর লেন্থ শর্ট হওয়ার কারণে কি ওয়াটারের ভেলোসিটিটা বাড়বে, তাই না। যদি নদীর লেন্থ বেশি বড় হয় তাহলে কি ফ্রিকশন বেশি কাজ করবে, যার কারণে কি ভেলোসিটিটা কম হবে, আর নদীর লেন্থ শর্ট হয়ে গেলে কি ফ্রিকশন কম, সো ভেলোসিটি বেশি। তো নদীরা যখন আমার কাট অফ হয়ে যায়, তো নদীরা হচ্ছে আমার সোজা আবার ফ্ল্যাট ফ্ল্যাট হওয়ার ট্রাই করে, ওকে। তো মেন্ডার স্ট্রিমের ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ মেন্ডার বা বাঁকা নদীর বা যে ধরনের নদী আঁকা বাঁকা সেই নদীর বৈশিষ্ট্য কী, সেই নদীর বৈশিষ্ট্য হচ্ছে যে তার পানি যেহেতু নদী আঁকা বাঁকা, সো নদীর পানিটা পাড়ের সাথে ধাক্কা খাবে, পাড়ের সাথে ধাক্কা খেলে কী হবে ভেলোসিটিটা কম হবে, লো ভেলোসিটি, তারপর পানিটা ইজিলি ডিফ্লেক্টেড বা ডিফ্লেকশন হয়ে যাবে। তারপর কি যেহেতু কার্ভ কার্ভ অংশটা বা বেন্ডিংটাতে কি নদীর পানিটা যেহেতু বেশি ধাক্কা দিবে কার্ভে গিয়ে বা বাঁকা অংশে গিয়ে, অর্থাৎ নদীর পানিটা যখন আমার এই অংশটা ধাক্কা দিই, এই অংশটা ধাক্কা দিবে, তখন কি এখানে আমার ক্ষয়প্রাপ্ত হবে, ক্ষয়প্রাপ্ত হবে, ওকে। তারপর হচ্ছে উল্টা সাইডে হচ্ছে ডিপোজিট হবে। তো এটা গেল মেন্ডার স্টিম। তো এরপরের প্রশ্ন হচ্ছে আমার হোয়াট ইজ ডেল্টা, ডেল্টা বা বদ্বীপ কি। তো এবার প্রশ্ন হচ্ছে যে কি আমাদের ডেল্টা মানে কি এবং ডেল্টা কিভাবে ক্রিয়েট হয়। ডেল্টা মানে হচ্ছে আমার বদ্বীপ অ্যাকচুয়ালি, ওকে। তো এটা হচ্ছে আমার একটা ফিগার, এই এদিক দিয়ে এটা হচ্ছে আমার নদী আর এটা হচ্ছে আমার সমুদ্র, ওকে। তো নদীর পানি এসে সমুদ্রের আগে দেখা গেল যে অনেক সময় এরকম স্লো হয়ে যায়, স্লো হওয়াতে এরকম ডিভাইড হয়ে যায়, তা এখানে ডিপোজিট হয়, হ্যাঁ। যখন একটা নদীর পানি সমুদ্রে আগে আসে, তো নদীর পানির যেহেতু স্পিড স্লো হয়ে যায়, তো স্পিড স্লো হওয়ার কারণে তখন এখানে ডিপোজিট হয়ে এরকম একটা দ্বীপের মতো গঠন করে ব আকৃতির, তো এটাকে বলা হয় আমার বদ্বীপ, ওকে। এই যে এখানে এসে, এই যে এখানে হচ্ছে আমার স্লো হয়ে যায়, হওয়াতে এখানে কি বদ্বীপ ক্রিয়েট হয়। এখানে একটা দেখাচ্ছে, এখানে চার পাঁচটা বদ্বীপ হয়েছে, ওকে। তো এটাকে আমার বলা হয় বদ্বীপ।
আশা করি সবাই বুঝতে পারছেন। তো ফ্যাক্টরস যে এখানে বলা হয়েছে যে কোন কোন এই বদ্বীপটা গঠন করতে কি কি ফ্যাক্টর কাজ করে, ওকে, যে কি কি ফ্যাক্টরের উপরে আমার বদ্বীপটা নির্ভর করে, যে এই ফ্যাক্টরগুলো হলে আমার বদ্বীপটা গঠিত হবে বা একটা বদ্বীপ গঠনের জন্য কি কি ফ্যাক্টর দরকার হয়। এক নম্বর হচ্ছে কি প্রেজেন্স অফ সেডিমেন্ট ইন রিভার ওয়াটার, অর্থাৎ রিভার ওয়াটারে আমার সেডিমেন্টের পরিমাণ যত বেশি হবে বদ্বীপ গঠনটা তত বেশি হবে। তারপর ওয়াটার ডেপথ, ওয়াটার ডেপথ যত কম হবে বদ্বীপ গঠনটা কি ততই তাড়াতাড়ি হবে। তারপর টাইডাল ইফেক্ট, অর্থাৎ একটা বদ্বীপের ঢেউ, যেটা যদি লেমিনার ফ্লো থাকে তাহলে বদ্বীপটা তাড়াতাড়ি গঠন হবে বা গঠনের সময় বেশি হবে। টার্বুলেন্ট মানে কি, ফ্লোটা দেখা গেলো যে খুব মানে খুব তরঙ্গ টাইপের বা খুব ওয়েভ, ওয়েভ অনেক বেশি, বড় বড় ঢেউ থাকে, সে এই ধরনের ক্ষেত্রে আমার বদ্বীপ গঠন হওয়ার চান্স একটু কম থাকে। তারপর কারেন্ট প্রেজেন্স ইন দ্য রিভার, কারেন্ট মানে কি ঢেউ, বা কারেন্ট মানে হচ্ছে ফ্লো, বা ধরেন যে নদীর যে একটা প্রবহমান, যেটাকে বলা হয় প্রবহমান, প্রবহমান নদী, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় নদীর পানি যখন প্রবাহিত হয় এটাকে কারেন্ট বলা হয়। তো অবভিয়াসলি এটা যদি থাকে তাহলে সেডিমেন্ট ডিপোজিশন হবে না, সেডিমেন্ট ডিপোজিশন না হলে বদ্বীপও হবে না। এরপর প্রশ্ন হচ্ছে কি মেন্ডার জিওমেট্রি, মেন্ডার জিওমেট্রিটা কী, অর্থাৎ আমরা এই যে একটা মেন্ডার নদী, তো মেন্ডার নদীর বিভিন্ন অংশ বা মেন্ডার নদীর বিভিন্ন অংশ আমাকে বের করতে হবে, যে মেন্ডার নদীর কোন অংশটাকে কী বলা হয়, এটাকে বলা হয় মেন্ডার জিওমেট্রি, ওকে, জ্যামিতির মতো। তো এটা যদি একটা নদী হয়, মেন্ডার নদী যদি আঁকা বাঁকা হয়, তো এই নদীর মাঝখান দিয়ে একটা লাইন ড্র করলে এটাকে বলা হয় আমার সেন্ট্রাল লাইন, সেন্ট্রাল লাইন সাইনিয়াস, সাইন, এটা হচ্ছে সাইন কস এবং গ্রাফকে সমর্থন করে, এটা হচ্ছে সাইন গ্রাফকে সমর্থন করে, এই জন্য এটাকে সাইনিয়াস বলা হয়। তার মেন্ডার নদীর সর্বোচ্চ যে চূড়া, এই সর্বোচ্চ চূড়াকে বলা হয় অ্যাপেক্স বা সর্বনিম্ন চূড়া, এই এটাকেও অ্যাপেক্স বলা হয়। তো এই দুইটা অ্যাপেক্সের মাঝখানের ডিস্টেন্সটা হচ্ছে আমার মেন্ডার বেল্ট বা মেন্ডার উইথ বলা হয়, এটাকে এম বি দিয়ে প্রকাশ করা হয়। তারপর তারপর হচ্ছে আমার তো এখানে এই যে সোজা যে দাগ ওয়েভলেন্থ, ঠিক আছে, তো এখানে আমার দুটা লেন্থ আছে মেন্ডারে, দুটা লেন্থ আছে, একটা হচ্ছে আমার কার্ভ লেন্থ, কার্ভ লেন্থ মানে কি এই মেন্ডারটাকে আমি যদি মাঝখানে একটা সেন্টার লাইন ড্র করি, সেন্টার লাইনের পুরো দৈর্ঘ্যটাকে আমার বলে কার্ভ লেন্থ, এটাকে এল এম বলা হয়। আর মেন্ডারটাকে এই সোজা বরাবর স্ট্রেট যে হরিজন্টাল যে লাইনটা, এই হরিজন্টাল লাইনটাকে বলা হয় মেন্ডার ওয়েভলেন্থ, ওকে। এয়ার ডিস্টেন্সটা হচ্ছে, এয়ার ডিস্টেন্সটা মেইনলি হচ্ছে একটা নদীতে আমার একটা কত দূর, মানে একটা জায়গা থেকে ধরলাম যে একটা জায়গায় বাতাস প্রবাহমান শুরু হলো এবং অন্য একটা জায়গায় গিয়ে বাতাস প্রবাহিত হওয়াটা শেষ হয়ে গেল, তো এই যেই ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটাকে বলা হয় এয়ার ডিস্টেন্স, অর্থাৎ যে বাতাস শুরু থেকে বাতাস শেষ হওয়া পর্যন্ত। নদীতে কিন্তু পুরো জায়গায় কিন্তু বাতাস প্রবাহিত হয় না, একটা নির্দিষ্ট জায়গায় জায়গায় বাতাস প্রবাহিত হয়, একটা নির্দিষ্ট জায়গায় বাতাস শুরু হয় আর একটা নির্দিষ্ট জায়গায় বাতাস শেষ হয়, তো শুরু আর শেষ হওয়াটাকে বলা হয় এয়ার ডিস্টেন্স, ওকে। তো অনেক সময় এয়ার ডিস্টেন্স আর মেন্ডার ওয়েভলেন্থ সেম হয়। এখানে একটা প্রশ্ন, হোয়াট ডাজ ইট মিন বাই মেন্ডার জিওমেট্রি, মেন্ডার জিওমেট্রি দ্বারা কী বোঝায়। তো দ্য টেকনিক্যাল ডিসক্রিপশন অফ এ মেন্ডারিং ওয়াটার কোর্স ইজ টার্ম মেন্ডার জিওমেট্রি, অর্থাৎ মেন্ডারিং ওয়াটার কোর্সের যে টেকনিক্যাল ডিসক্রিপশন, অর্থাৎ মেন্ডারিং ওয়াটার কোর্স বলতে কী বোঝায়, মেন্ডারিং ওয়াটার কোর্স বলতে কি বাঁকা একটা নদীর পানি প্রবাহিত হওয়ার যে রাস্তা, এই এই রাস্তাটার টেকনিক্যাল ডিসক্রিপশন বা জ্যামিতিক ডিসক্রিপশনটাকে বলা হয় মেন্ডার জিওমেট্রি, ওকে। তো ইট ইজ ক্যারেক্টারাইজড বাই ইরেগুলার ওয়েভ ফর্ম, অর্থাৎ এটা হচ্ছে আমার ইরেগুলার, অর্থাৎ ওয়েভ বা তরঙ্গ প্রবাহিত হয় রেগুলার এবং ইরেগুলারভাবে। রেগুলার মানে কি, যেটা একবারে প্রত্যেকের তরঙ্গ হচ্ছে সমান, আর ইরেগুলার মানে কি যেটা কোনো তরঙ্গ এরকম বড়, কোনো তরঙ্গ এরকম ছোট, কোনোটা বড় এরকম। তো মেন্ডার নদীতে এরকমই হয়, দেখবেন যে কোনো কার্ভ কিন্তু সমান থাকে না, ছোট বড় থাকেই,
এই জন্য হচ্ছে ইরেগুলার। তো দ্য ওয়েভ ফর্ম ডিপেন্ডস আলটিমেটলি অন দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ফ্লো, অর্থাৎ একটা মেন্ডার নদীর ওয়েভটা, মেন্ডার নদীটা যেরকম আঁকাবাঁকা হবে এটা নির্ভর করে ফ্লোর উপরে। ফ্লো যত বেশি হবে নদী ততই এরকম বাঁকা হবে, ফ্লো যত কম হবে নদী ততই এরকম সোজা থাকবে, কারণ বড় ফ্লোতে কি নদীতে ক্ষয় বেশি হয়, তাই না? যে নদীর ভেলোসিটি অনেক বেশি সেটাতে কি অনেক বেশি নদী ভাঙন হয়, নদী ভাঙন হওয়াতে কি সেটা অনেক তাড়াতাড়ি ক্ষয়প্রাপ্ত হয়, আর যে নদীর ফ্লো স্লো সেটা অত সহজে ভাঙে না। দ্য ডাইমেনশনস অফ মেন্ডার আর রিলেটেড টু দ্য স্কোয়ার, এখানে দুটো সূত্র বলা আছে। একটা সূত্র হচ্ছে আমাদের যে ওয়েভ লেন্থ ইকুয়াল টু কে আই ডিসচার্জ ওয়ান বাই টু, ঠিক আছে? অর্থাৎ যে মেন্ডারের যে ওয়েভ লেন্থ আছে ল্যামটা, এটা হচ্ছে আমার কি ফ্লোর সাথে সম্পর্কিত হয়, কিউ কে ওয়ান, কে ওয়ান হচ্ছে একটা আমার কনস্ট্যান্ট। তারপর হচ্ছে মেন্ডার নদীর যে অ্যাম্পলিচিউড এম, এটা ইকুয়াল টু হচ্ছে কি কে টু, এটাও হচ্ছে আমার ডিসচার্জের উপরে সম্পর্কিত, কে টু কিউ হাফ। তারপর হচ্ছে ডাব্লিউ সি হচ্ছে কি চ্যানেল উইথ, চ্যানেল উইথ মানে কোনটা, এই যে এখান থেকে এইখানে এই চ্যানেলের যে প্রস্থ, এই প্রস্থটাকে বলা হয় আমার চ্যানেল উইথ। চ্যানেল উইথ হচ্ছে আমার এই যে কে থ্রি কিউ ওয়ান বাই টু, ওকে, কে ওয়ান কে টু কে থ্রি যে কোভিশিয়েন্ট চ্যানেল টু চ্যানেলের সাথে ভেরিফাই। তো এখানে আরো কিছু প্যারামিটার দিচ্ছে যে ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 10 থেকে 14 অথবা অ্যাভারেজ 11, অর্থাৎ ল্যামডা সমান কি 11 ইনটু ডাব্লিউসি, এই যে চ্যানেল উইথ। আবার ডাব্লিউ সি হচ্ছে 4.7 times অফ রেডিয়াস অফ কার্ভেচার অফ অ্যাপেক্স, ওকে, অর্থাৎ এখানে যে কার্ভেচারে যে অ্যাপেক্স আছে এই যে রেডিয়াসটা, এই রেডিয়াসের 4.7 গুণ হচ্ছে আমার এই যে এই প্রস্থটা। যাই হোক, আপনাদের এটাই লাস্ট ক্লাস ছিল মেন্ডার জিওমেট্রি। আপনাদের অ্যাসাইনমেন্ট আমি কালকে বা পরশুর মধ্যে দিয়ে দিব, আর আপনাদের প্রেজেন্টেশনটা আমি সম্ভবত 18 বা 19 তারিখের আগে নিব। আপনাদের সব কিছু ডেট আমি গ্রুপে দিয়ে দিব। আপনারা যেটা করবেন, এই যেগুলো লেকচারগুলো পাইছেন সবাইকে একটু দিয়ে দিবেন, জানাই দিবেন, বা আপনাদের পার্সোনাল গ্রুপে পোস্ট করবেন, শেয়ার করবেন, কারণ সবারই জানা দরকার কখন কী হচ্ছে না হচ্ছে। ওকে, তো যাই হোক, আপনারা ভালো করে পড়াশোনা করেন, আশা করি তাড়াতাড়ি করোনাটা ভালো হয়ে যাবে, আপনারাও ঠিকভাবে ক্লাস শুরু করতে পারবেন। তো এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে আস করতে পারেন বা ফেসবুকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আজ তাহলে রাখলাম, এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই।